أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله. হিন্দুদের পাঠা বলি আর মুসলমানদের সাতজনের নামে কুরবানি, কোরআনের দৃষ্টিতে উভয়টি হারাম, কারণ পাঠা বলি দেওয়া হয় কারোর নামে, আর সাতজনের নামে বা পাঁচজনের নামে, তিনজনের নামে, দুইজনের নামে যে কুরবানিগুলি মুসলমান সমাজের শিয়ারা হোক, সুন্নিরা হোক বা সালাফিরা হোক দিয়ে থাকেন, এগুলি কোরআনে 2 নম্বর সুরা আল বাকারার 173 নম্বর আয়াতের দৃষ্টিতে হারাম। আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ কিছু জিনিসকে হারাম করেছেন, তার ভিতরে একটি হলো আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কোনো কিছু উৎসর্গ করা, মানত করা, এগুলি হারাম। হ্যাঁ, আপনি যদি গোশত খাওয়ার জন্য এই প্রাণীগুলিকে আপনি জবাই করেন তাহলে কোনো সমস্যা নেই। আবার এই গোশত খাওয়ার জন্য যেখানে সেখানে গরু মহিষকে বা পাঁঠাকে বলি দেওয়া, বধ করা, বা সাতজনের নামে, তিনজনের নামে, দুজনের নামে আপনি যদি মানুষের সামনে এই কাজগুলি করেন, এগুলি অমানবিক কাজ। কসাইখানা এমন জায়গায় হওয়া উচিত যেখানে ছোট বাচ্চারা যাবে না, যেখানে অমুসলিমরা যাবে না, কারণ এই যে রক্তপাত, এইগুলি দেখে মানুষের ব্রেনের ভিতরে বিভিন্ন ধরনের ফিলিংস আসে। কখনো কোনো প্রাণীকে আপনি কোনো প্রাণীর সামনেও বধ করতে পারবেন না, জবাই করতে পারবেন না, বলি দিতে পারবেন না। নেপালে লক্ষ লক্ষ মহিষকে বধ করা হয় একে অপরের সামনে। কোরবানির সময় যারা একটি প্রাণীর সামনে আর একটি প্রাণীকে জবাই করে তাদেরও জানা উচিত এই কাজগুলি অন্তত ইসলাম শিক্ষা দেয় না, ইসলাম মানবতা শিক্ষা দেয়। তো হিন্দুদের পাঠা বলি বলেন আর মুসলমানদের সাতজনের নামে কোরবানি বলেন, এগুলি সব কোরআনে 2 নম্বর সুরা আল বাকারার 173 নম্বর আয়াতের দৃষ্টিতে এগুলি হারাম। গোশত খাওয়ার জন্য আপনি যখন যেখানে ইচ্ছা একটি সিস্টেমের ভিতরে আপনি পশু কোরবানি দেন, পশু জবাই করেন, যেমন হাট বাজারের একটি কর্নারে করা হয়, তবে প্রকাশ্যভাবে এটা করা উচিত না যে কোনো সমাজের, আর মুসলমানদের তো একেবারে অনুচিত। কারণ অমুসলমান যারা, তারা যখন দেখে তখন তারা চিন্তা করে বিভিন্ন ধরনের। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতিতে থেকে অন্তত প্রত্যেকটি কাজ, যে সীমাবদ্ধগুলি আল্লাহ বেঁধে দিয়েছেন তার ভিতরে, সেই গণ্ডির ভিতরে থেকে করার তৌফিক দান করুন।